এই পর্বের ভিডিওগুলোতে আমি গণিত প্রভাব বইটা থেকে একটা অধ্যায়ের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা যারা অঙ্কে খুব দুর্বল তাদের বিষয়টা ধাপে ধাপে সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাই যারা অঙ্কে খুব দুর্বল তাদের বলবো ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, তাহলে তাদের পক্ষে অঙ্কের সমাধান করাটা অনেক সহজ হয়ে যাবে। যেসব ছাত্রছাত্রীরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। গণিত প্রভাব বইটা থেকে নিজে করি 8.1, 8.2, 8.3 এবং 8.4 এর অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা নিয়ে এর আগে আমি তিনটে ভিডিও আপলোড করেছি। আজ আমরা মেট্রিক পদ্ধতির আরও কিছু অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা বুঝে শেখার চেষ্টা করব। মেট্রিক পদ্ধতিতে অঙ্কের সমাধানের আগে যে যে বিষয়গুলো জানা প্রয়োজন আমরা এখন সেই বিষয়গুলো জেনে গেছি, এখন আমাদের অঙ্কের সমাধান করাটা অনেক সহজ হয়ে যাবে। তা দেখা যাক প্রথম অঙ্কটা কি বলছে। আগের ভিডিওতে আমি নিজে করি 8.4 1, 2 আর 3 অঙ্কের সমাধান কিভাবে করতে হয় সেটা বোঝানোর চেষ্টা করেছিলাম। আজ আমরা এই 4 দাগের অঙ্ক থেকে অঙ্কের সমাধান করা শুরু করব। অঙ্কটা বলছে 42 কিগ্রা 15 ডেকাগ্রাম সমান কত ডেকাগ্রাম। এর আগেই আমি বলেছি কিলোগ্রাম থেকে মিলিগ্রাম পর্যন্ত ধাপে ধাপে যখন আমরা প্রকাশ করব তখন প্রত্যেক ধাপের জন্য আমরা 10 দিয়ে গুণ করব। আমরা কিলোগ্রাম থেকে হেক্টোগ্রামে প্রকাশ করি তাহলে আমরা একটা ধাপ যাচ্ছি, তখন আমরা একের পরে একটা শূন্য বসিয়ে গুণ করব। আমরা তিনটে ধাপ যাই তখন আমরা একের পরে তিনটে শূন্য বসিয়ে গুণ করব। যদি আমরা 5টা ধাপ যাই তখন আমরা একের পরে 5টা শূন্য বসিয়ে গুণ করব। আর যদি আমরা মিলিগ্রাম থেকে কিলোগ্রামে ধাপে ধাপে প্রকাশ করতে চাই তখন আমরা প্রত্যেক ধাপের জন্য একের পরে একটা শূন্য বসিয়ে ভাগ করব। তাহলে কিলোগ্রাম থেকে মিলিগ্রামে যেতে আমরা প্রত্যেক ধাপের জন্য একের পরে একটা করে শূন্য বসিয়ে গুণ করব এবং মিলিগ্রাম থেকে কিলোগ্রামে ফিরে আসতে আমরা প্রত্যেক ধাপের জন্য একের পরে একটা শূন্য বসিয়ে ভাগ করব। এগুলো আমি আমার আগের ভিডিওতেই বুঝিয়েছি, যারা আমার আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য একবার বলে নিলাম। তারের অঙ্করা বলছে 42 কিলোগ্রাম 15 ডেকাগ্রাম সমান কত ডেকাগ্রাম, অর্থাৎ একে আমাদের ডেকাগ্রামে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে আমরা করব কি, এই 42 কিলোগ্রামের ডেকাগ্রামে প্রকাশ করব, তারপরে এই ডেকাগ্রামটা তার সঙ্গে যোগ করে দেব, তাহলেই আমাদের 42 কিগ্রা 15 ডেকাগ্রামে প্রকাশ করা হয়ে যাবে। এখন 42 কিলোগ্রাম থেকে আমাদের ডেকাগ্রামে যেতে হবে, তাহলে কটা ধাপ, এই একটা দুটো, তাহলে একের পরে দুটো শূন্য বসিয়ে আমরা গুণ করব। 42 কিগ্রা একে 100 দিয়ে গুণ করলে হয় 4200 ডেকাগ্রাম, এর সঙ্গে এই ডেকাগ্রামটা যোগ করব, তাহলে এখানে আমরা 15 ডেকাগ্রাম যোগ করলাম, এটা হলো 4215 ডেকাগ্রাম। আমাদের উত্তর বেরিয়ে গেল 42 কিগ্রা 15 ডেকাগ্রাম সমান 4215 ডেকাগ্রাম। দেখা যাক পরের অঙ্কটা কী বল। 5 অঙ্কটা বলছে আমি 2 লিটার দুধ কিনেছি, কত কিলোলিটার দুধ কিনলাম হিসাব করি। প্রশ্নের সমাধান কিভাবে করতে হবে তার কিছুটা বলে দিয়েছে। কি বলে দিয়েছে না, 2 লিটার সমান 2 ভাগ, এখানে ফাঁকা জায়গা রেখেছে, অর্থাৎ এখানে একটা সংখ্যা বসবে, সেই সংখ্যাটা এখানে জানতে চেয়েছে, উত্তরটা বলে দিয়েছে কি হবে। তাহলে 2 লিটার সমান 2 ভাগ কত, এই সংখ্যাটা আমরা ওই ছকের সাহায্যে সহজেই বলতে পারবো। কিলোলিটার থেকে মিলিলিটারে যেতে আমরা প্রত্যেক ধাপের জন্য 10 দিয়ে গুণ করছি, আবার মিলিলিটার থেকে কিলোলিটারে ফিরে আসতে আমরা প্রত্যেক ধাপের জন্য 10 দিয়ে ভাগ করছি। তাহলে এখানে আমরা দেখব যেখানে আমরা কিলোলিটার থেকে মিলিলিটার দিকে যাচ্ছি না, মিলিলিটার থেকে কিলোলিটারের দিকে ফিরে আসছি। আমরা এখানে তাকালে দেখছি 2 লিটার সমান কত কিলোলিটার এটা জানতে চেয়েছে, তাহলে আমরা লিটার থেকে কিলোলিটারের দিকে ফিরে আসছি। ফিরে আসলে আমরা যে কটা ধাপ যাব
একের পরে ততগুলো শূন্য বসিয়ে ভাগ করব, তাহলে এখানে একটা দুটো তিনটে ধাপ যাচ্ছে, অর্থাৎ একের পরে তিনটে শূন্য বসিয়ে ভাগ করব, অর্থাৎ হাজার দিয়ে ভাগ করব, তাহলে শূন্যস্থানে বসে যাবে হাজার, তাহলে এখানে শূন্যস্থানে বসাতে হবে হাজার। সেই বোঝা গেল এই অঙ্কটা সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে 4.91 কিলোলিটারকে সেন্টিলিটারে নিয়ে যায়। এখানে 4.91 কিলোলিটার সমান 4.91 গুণ, এখানেও শূন্যস্থান পূরণ করতে হবে। 4.91কে কত দিয়ে গুণ করলে আমরা সেন্টিলিটারে নিয়ে যেতে পারবো সেই সংখ্যাটা জানতে চেয়েছে, উত্তরটা এখানে দেওয়া আছে। তাহলে আমরা ছকের সাহায্যে এখন সহজেই এই শূন্যস্থানটা পূরণ করতে পারবো। এখানে আমাদের কিলোলিটার থেকে সেন্টিলিটারের দিকে যেতে হবে, যেতে গেলে আমাদের 10 দিয়ে গুণ করে করে যেতে হবে প্রত্যেক ধাপের জন্য। তাহলে কটা ধাপ দেখে নিই, এই হেক্টোলিটার একটা, ডেকালিটার দুটো, লিটার তিনটে, ডেসিলিটার চারটে, সেন্টিলিটার পাঁচটা। তাহলে আমাদের এখানে একের পরে পাঁচটা শূন্য বসিয়ে গুণ করতে হবে, এটা আমরা এই ছক থেকে এখন বুঝে গেলাম। তাহলে আমাদের এখানে লিখতে হবে একের পরে পাঁচটা শূন্য। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। 5.09 লিটারকে সেন্টিলিটারে নিয়ে যায়। 5.09 লিটার এখানে সমান সমান দিয়ে বলেছে 5 গুণ, এই জায়গাটা ফাঁকা জায়গাটা ভরতে হবে, তার সঙ্গে 9 সেন্টিলিটার যোগ করে দিয়েছে, আবার এই গুণটা করলে কত হবে সেটা এই ফাঁকা জায়গাটায় লিখতে হবে, তারপরে এই দুটো যোগ করে কত হবে সেটা এই ফাঁকা জায়গাটায় লিখতে হবে। আগে আমরা 5.09 লিটারকে সেন্টিলিটারে নিজেরাই নিয়ে যাবার চেষ্টা করি, তারপরে এই ফাঁকা জায়গাগুলো ভরে দেব। আমরা দেখে নেই যে লিটারকে সেন্টিলিটারে নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে। লিটার থেকে সেন্টিলিটারে এই ডেসিলিটার সেন্টিলিটার দুটো ধাপ, তাহলে একের পরে দুটো শূন্য বসিয়ে গুণ করব। তাহলে আমরা এখানে কি লিখব, 5.09 লিটার আমরা লিখব 5 × 100 সেন্টিলিটার প্লাস 9 সেন্টিলিটার। 5 × 100 এই গুণটা করলে কি হবে, 500 সেন্টিলিটার প্লাস 9 সেন্টিলিটার। 500 আর 9 যোগ করলে কত হবে, 509 সেন্টিলিটার। এবারে আমরা ফাঁকা জায়গাগুলোতে এখান থেকে দেখে বসিয়ে দিই। এখন আমরা এখান থেকে এই ফাঁকা ঘরগুলো পূরণ করি। তাহলে ফাঁকা ঘরগুলোতে কি বসবে এখন আমরা এখান থেকে সহজেই বসিয়ে দিতে পারবো। 5 গুণ এই যে আমাদের এখানে 100 আছে, তাহলে এই যেখানে বসাবো 100, এই দুটো গুণ করলে এই ফাঁকা জায়গাটা কি বসবে, 500, তাহলে এখানে বসাবো 500, এ দুটো যোগ করলে আমরা পেয়েছি 509, তাহলে এই ফাঁকা জায়গাটা বসাবো 509। নিশ্চয়ই বোঝা গেল এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করতে হয়। পরের অঙ্কটা বলছে, গোপালদার চায়ের দোকানে রোজ 55 লিটার দুধ লাগে, এক সপ্তাহে গোপালদা কত কিলোলিটার দুধ নেন হিসাব করি। রোজ দুধ লাগে 55 লিটার, তাহলে একদিনে দুধ লাগে 55 লিটার, এক সপ্তাহ মানে 7 দিন, তাহলে একদিনে 55 লিটার দুধ লাগলে 7 দিনে কত লিটার দুধ লাগে আগে সেটা বার করি। প্রশ্ন করেছে গোপালদা কত কিলোলিটার দুধ নেন, তাহলে আমাদের যেটা বেরোবে সেটা হলো লিটার, তারপর তাকে আবার কিলোলিটারে প্রকাশ করতে হবে। তাহলে দেখা যায় এই অঙ্কটা সমাধান কিভাবে করা যায়। একদিনে দুধ লাগে 55 লিটার, তাহলে 7 দিনে দুধ লাগে 55 × 7 লিটার, এটা গুণ করলে কত হবে, 5 × 7 = 35, 5 × 7 = 35 × 3 = 38, 385 লিটার। এখন 385 লিটারকে আমাদের কিলোলিটারে প্রকাশ করতে হবে, লিটার থেকে কিলোলিটারে ফিরে আসতে হবে। তাহলে আমরা কটা ধাপ ফিরে আসছি, না ডেকালিটার, হেক্টোলিটার, কিলোলিটার, তিনটে ধাপ। তিনটে ধাপ ফিরে আসা মানে একের পরে তিনটে শূন্য বসিয়ে ভাগ করব, অর্থাৎ হাজার দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে 385 ভাগ 1000 এত কিলোলিটার লিখব। এখন আমরা জানি এটা পূর্ণ সংখ্যা, এখানে একের পরে তিনটে শূন্য আছে, তাহলে দশমিকটা শেষ থেকে 3 অঙ্ক
आगे बसबे तहले आमरा एखाने एक दुई तीन तीनटे अंक आछे तहले आमरा एखाने एई तीन आठ पाँचेर आगे दशमिक बसिए तार आगे एकटा शून्य बसिए देव एत किलोलिटार निश्चय बोझा गेल এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কগুলো বলছে সাত লিটার সমান কত ডেকালিটার, তেইশ দশমিক নয় ছয় ডেসিলিটার সমান কত ডেকালিটার, চার দশমিক শূন্য সাত লিটার সমান কত মিলিলিটার, তেষট্টি হেক্টোলিটার সমান কত ডেসিলিটার এবং এত লিটার সমান কত মিলিলিটার। আমি অঙ্কগুলো খাতায় লিখে নিচ্ছি, তার এক এক করে এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করছি। এখন আমরা ছক থেকে দেখে নিই লিটার থেকে ডেকালিটারে ফিরে আসতে গেলে কটা ধাপ ফিরে আসতে হয়, না লিটার থেকে ডেকালিটারে ফিরে আসতে গেলে একটা ধাপ ফিরে আসতে হবে অর্থাৎ দশ দিয়ে ভাগ করতে হবে। তাহলে সাত লিটার সমান সাত ভাগ দশ এত ডেকালিটার, এটা পূর্ণ সংখ্যা, দশ দিয়ে মানে একের পরে একটা শূন্য দিয়ে ভাগ করব, তাহলে শেষ থেকে এক অঙ্ক আগে দশমিক বসবে, এখানে একটা অঙ্ক আছে, তাহলে উত্তরটা হবে শূন্য দশমিক সাত ডেকা লিটার। অঙ্কটা তো তেইশ দশমিক নয় ছয় ডেসিলিটার সমান কত ডেকালিটার, তাহলে ডেসিলিটার থেকে ডেকালিটারে ফিরে আসতে হবে একটা দুটো ধাপ, একের পরে দুটো শূন্য দিয়ে ভাগ, তাহলে আমরা ডেসিলিটারকে ডেকালিটারে এবারে প্রকাশ করার চেষ্টা করি। তাহলে এখানে আমরা লিখব তেইশ দশমিক নয় ছয় ডেসিলিটার সমান তেইশ দশমিক নয় ছয় ভাগ একশো এত ডেকালিটার। দশমিক সংখ্যাকে একশো দিয়ে ভাগ করতে হবে, নিয়মটা কি, একের পরে কটা শূন্য আছে দেখতে হবে, দুটো শূন্য, তাহলে দশমিকটা বাঁ দিকে দু ঘর সরে যাবে, এখানে দু ঘর আছে, তাহলে আমরা দশমিকটা দু ঘর আগে বসাবো অর্থাৎ শূন্য দশমিক দুই তিন নয় ছয় ডেকা লিটার। এত ডেসিলিটার সমান কত ডেকা লিটার এখন আমরা পেয়ে গেলাম। পরের অঙ্কটা বলছে চার দশমিক শূন্য সাত লিটার সমান কত মিলিলিটার, তাহলে আমরা আবার ছকের সাহায্যে একটু বিষয়টা বুঝে নিই। লিটার থেকে মিলিলিটারে যেতে হবে, যেতে গেলে আমরা দশ দিয়ে প্রত্যেক ধাপের জন্য গুণ করছি, তাহলে ডেসিলিটার একটা ধাপ, সেন্টিলিটার দুটো ধাপ, মিলিলিটার তিনটে ধাপ, আমরা একের পরে তিনটে শূন্য বসিয়ে এখানে গুণ করব। তাহলে আমরা লিখব চার দশমিক শূন্য সাত লিটার সমান চার দশমিক শূন্য সাত গুণ এক হাজার এত মিলিলিটার। এবারে দশমিক সংখ্যাকে আমরা এক হাজার দিয়ে গুণ করব, তাহলে একের পরে এখানে তিনটে শূন্য আছে, আমরা গুণ করব, গুণ করলে দশমিক বিন্দুটা ডান দিকে তিন ঘর সরে যাবে, এখানে ডান দিকে দু ঘর আছে, তাহলে ডান দিকে দু ঘর আছে মানে আমাদের আরেকটা ঘর শূন্য দিয়ে তৈরি করে নিতে হবে, তাহলে হবে চার শূন্য সাত শূন্য, দশমিক বিন্দুটা তিন ঘর সরে গেল মিলিলিটার। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কীভাবে করা গেল। এরপরে আছে তেষট্টি হেক্টোলিটার সমান কত ডেসিলিটার, আমরা ধাপটা গুনে নিই, হেক্টোলিটার থেকে ডেসিলিটারে যেতে গেলে একটা দুটো তিনটে ধাপ অর্থাৎ আমরা হাজার দিয়ে গুণ করব। তেষট্টি হেক্টোলিটার সমান তেষট্টি গুণ হাজার এত ডেসিলিটার, এখানে পূর্ণ সংখ্যা, আমরা একের পরে তিনটে শূন্য দিয়ে গুণ করছি, তাহলে এই সংখ্যার শেষে তিনটে শূন্য বসে যাবে অর্থাৎ তেষট্টি তারপরে তিনটে শূন্য এত ডেসিলিটার। এরপর অঙ্কটা বলছে দু হাজার একশো তেইশ দশমিক পাঁচ ছয় সাত লিটার সমান কত মিলিলিটার, লিটারকে মিলিলিটারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে দেখছি লিটার থেকে মিলিলিটারে যেতে একটা দুটো তিনটে ধাপ যেতে হবে অর্থাৎ আমরা একের পরে তিনটে শূন্য বসিয়ে গুণ করব। দুই এক দুই তিন দশমিক পাঁচ ছয় সাত গুণ একের পরে তিনটে শূন্য এত মিলিলিটার। দশমিক সংখ্যা এক হাজার দিয়ে গুণ করব,
একের পরে তিনটে শূন্য আছে, দশমিক সংখ্যাকে যখন আমরা 1000 দিয়ে গুণ করি একের পরে যতগুলো শূন্য থাকে দশমিক বিন্দুর ডান দিকে তত অঙ্ক সরে যায়। তাহলে এখানে ডান দিকে এই তিনটে শূন্য আছে বলে দশমিক বিন্দুটার ডান দিকে তিনটে অঙ্ক সরে যাবে। দশমিক বিন্দু ডান দিকে তিন অঙ্ক সরে গেলে হবে 2, 1, 2, 3, 5, 6, 7 এত মিলিলিটার। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। আজ আমরা নিজে করি 8.4-এর এই বাকি অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয় তা বুঝে শেখার চেষ্টা করলাম। এর পরের ভিডিওতে কষে দেখে 8-এর অঙ্কগুলোর সমাধান কিভাবে করা যায় সেটা বোঝানোর চেষ্টা করব। যারা অঙ্কে খুব দুর্বল তাদের জন্য আমি অঙ্কগুলোকে ছকের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি যাতে তারা সহজেই অঙ্কটা বুঝতে পারে। তাহলে আজ এই পর্যন্তই থাক।